যেটা দেখাতে চাচ্ছি সেটা একটু মজার টিউটোরিয়াল। সেটি হচ্ছে যেমন আপনি নিজেকে কিভাবে নিজেকে নিজেই ওন সেলফি তুলতে পারেন, সেটা হচ্ছে সাপোজ ধরেন এই টাইপের, আপনি সেলফি তুলতেছেন, আপনাকে আপনি আপনার সাথে সেলফি তুলতেছেন, হাউ টু ক্রিয়েট ওন সেলফি, মানে নিজেই নিজের সাথে সেলফি তোলা, এই যে এই টাইপের কিভাবে করতে পারেন সেটা দেখাবো। সো চলুন দেখা যাক। ফার্স্টে আমি আমার এই এই ধরনের ছবি তৈরি করতে গেলে, এই ধরনের ছবি তৈরি করতে গেলে আমার ফার্স্টে দুইটা ছবি তুলে নিতে হবে, সেটি হচ্ছে কাউকে দিয়ে তোলাতে হবে। যেমন এসে এখান থেকে একটা ছবি তুলবে, আপনাকে একটা ছবি তুলবে ক্যামেরা হাতে নিয়ে, দেন একটা ফ্রেমে, এবং ফ্রেমটা নাড়ানো যাবে না, দেন দ্বিতীয় ফ্রেমে আপনি এসে ক্যামেরায় হাত দিয়ে সে আর একটা ছবি তুলবে। সো দুইটা ছবি, জাস্ট আমার এই দুইটা ছবি দরকার। ওন সেলফি মানে নিজেই নিজের সাথে সেলফি তোলা বলে, এই যে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, একটু নড়ে গেলে অসুবিধা নাই, প্রবলেম নাই। আচ্ছা এটা ক্রস করে ফেলছি, যাই হোক নিজেই। দেন যে কাজটা আপনার করতে হবে, প্রথমে আপনি কাউকে দিয়ে একটা ছবি তোলালেন, তারপর আপনি ওখান থেকে উঠে এসে এখানে হাত দিয়ে ধরে তাকে দিয়ে আর একটা ক্লিক করেন, জাস্ট আপনি হাতটি ক্যামেরার সাথে রাখলেন, মনে হলো নিজেই ছবি তুলতেছেন, এই ব্যাপারটা। এবার যে কাজটি করতে হবে, এই ইমেজটাকে টান দিয়ে ড্র্যাগ করে এই ইমেজের উপর নিয়ে যাব, দুইটা ইমেজ কন্ট্রোল টি দি দিয়ে সিলেকশন হওয়ার পরে দুইটা ইমেজ জাস্ট সেম টু সেম করে রাখবো। এবার যে কাজটি করবো সেটি হচ্ছে এটাকে একটা মাস্ক করে নেব, মাস্ক করে টোটাল ইমেজটাকে কালো কালারটা নিয়ে কন্ট্রোল ডিলেক্ট আর সরি অল্টার ডিলেক্ট টোটাল ছবিটাকে মুছে দিব। মুছে দেওয়ার পর যেটি করবো, ব্রাশটা নিয়ে একটু সফট ব্রাশটা নিব, নিয়ে জাস্ট পেন্ট করবো, সরি সাদাটা সাদা কালারটা উপরে নিয়ে নিব, নিয়ে মাস্ক সিলেক্ট করে পেন্ট করবো। দেখুন আমি তলা থেকে উঠে আসছি, মানে ওই ছবিটার নিচে এই ছবিটা বসিয়ে দিলাম। এটাকে আমরা একটা মাস্ক না করেও করতে পারতাম, জাস্ট ডাইরেক্ট মুছে দিতাম, কিন্তু মাস্ক করলে কি হয় পরবর্তীতে এটার কোনো ক্ষোদ থাকলে সেটি সুন্দরভাবে ফিনিশিং করে মশা যায়, বেশি কম হলে সেটা মশা যায়। একটু জুম করে কাজ করবো, এইসব জায়গায় থেকে গেছে কিছু অংশ। হয়ে গেল কত সহজে, এটা আমি অন্যভাবে করতে পারতাম, সেটা হচ্ছে মাস্ক বাদে যেমন এটা ডিলিট করে দিই, জাস্ট আমি লেয়ারটা ড্র্যাগ করে নিয়ে যে এরপরে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে দেখার জন্য পজিশনটা ঠিক করে নিলাম, দেন যে কাজটি করবো সিলেকশন টুল নিলাম, নিয়ে আমার যতটুকু অংশ আমি ততটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি এটা ডিলিট করে দিলাম, নিচেরটা এটাকে টান দিয়ে সরি ফুলটাকে টান দিয়ে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সফট ইরেজার নিব, ইরেজারটা সাইজটা একটু কমিয়ে দিব, দিয়ে জাস্ট এখান থেকে মুছে দিব সফট। আই থিঙ্ক মাস্ক করে করাটাই বেটার, সেটা অনেক ভালো হয়, জিনিসটা অনেক সুন্দর ফিনিশিং আসে।
এইভাবে করলে ফিনিশিং আসবে। সো দেখা গেল কিভাবে আমি একটি সহজে অল্প সময়ের ভিতরে ওয়ান সেলফি তৈরি করে ফেললাম। সো আশা করি সবাই ট্রাই করবেন, দুইটা ছবি একটা ছবি, আর একটা ছবি দুইটা বিনিময়ে একটা ছবি তৈরি হলো। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।